জি সুন্দর প্রশ্ন। আমরা নামাজে যে শাহাদাত আঙ্গুলি আত্মায়াত সময় নাড়াই, এটাই সহি হাদিস। আঙ্গুল মানে নাড়াইতে হবে না বা ইল্লাল্লাহ বলার সময় যে হাত তুলতে হবে, মর্মে পৃথিবীর কোনো হাদিস নেই। আত্মায়াত দরুদ শরীফ দোয়া মোসরা সালাম ফিরে আগ পর্যন্ত ওই শাহাদাত আঙ্গুলি মাথায় তাকাবেন আর ধীর গতিতে নাড়াবেন, বেশি জোরে নয় যাতে আরেকজনের ডিস্টার্ব না হয়। ধীর গতিতে নাড়াবেন, আত্মায়াত দরুদ শরীফ দোয়া মোসরা বলবেন আর ওই শাহাদাত আঙ্গুলি মাথায় তাকাবেন। এটাই একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর এক হাদিসে রাসূল বলছেন, শয়তানকে লোহার তরবারি দিয়ে রড দিয়ে আঘাত করলে যতটা কষ্ট না পায়, এই শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করলে শয়তান তার চেয়ে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ, জি এটাই সহিহ।